শেষের দিকে নিয়ে আসছি, একটা বিষয় মনে রাখবেন, একটা ঘটনা ওয়াকি আমাদের সকলেরই জানা। আজকে এই দরবার আলিশান দরবারে, শাহিনশাহ দরবারে ফয়জাত বরকাত নজর আশা করছেন সকলের সম্মুখে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে একটি কথা বলতে চাই। এমন একটা সময় হয়েছে নবী রহমাতুল্লিল আলামিনের সেরে পাক মাওলা আলীর বলে আশেকের আওয়াজে বলেন নবী রহমাতুল্লিল আলামিনের সেরে পাক মাওলা আলীর বলে সবাই আমরা জানি আসো বলেন আসো শেখ বলেন আসো নামাজ পড়তে নামাজ পড়তে মাওলা আলী কি করেছেন বলেন না মৌলানা কি করেছেন কান্না করেছেন ঠিক না মাশাআল্লাহ সময়ের তালে তালে স্টেজের মতো ওলামায়ে কেরাম দৃষ্টি মানছেন নারে তাকবীর নারে রিসালা নারে গাউসিয়া আলেমদেরকে স্বাগত জানাই একবার বলেন মারহাবা আরো জোরে বলেন না মৌলা আলীর কোলে নবী রহমাতুল্লিল আলামিন সময় আসর চলে যাচ্ছে নবী কোলে না চোর মৌলানিও সরাতে পারে নবী কি ঘুমাচ্ছেন নবী কি জানেন না আসরের নামাজ কজা হচ্ছে মৌলানি যদি আসরের নামাজ কজা হয় নবী কি নামাজ কজা হয়ে গেছে আমি চলবো না আরেকটু চিল্লাই বলেন না সুবহানাল্লাহ আরেকটু চিল্লাই বলেন সুবহানাল্লাহ একটু দেখতে চাই আলী বলে যে ইয়া রাসূলুল্লাহ যাব না যাব না আগে আপনি কারণ আমি জানি আপনি যার হয়ে যাবেন আল্লাহ তাকে নিজে আপন করে নেবেন বলেন সুবহানাল্লাহ যেটা আপনার আমার সকলের জানা এবার আমার নবী বলে আলী কান্না করছে কেন ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজ সেটা আপনার আমার সকলের জানা আলী তোমার কোলে আমি তোমার আবার আসরের নামাজ নিয়ে চিন্তা আল্লাহ রাসূল কি বলেছেন ও আল্লাহ তোমার আলী আমার এবং তোমার এতাআতের মধ্যে ছিল সূর্য আবার উঠে গেলে স্বপ্ন আমার কিছু জানা আলী বলে যে ইয়া রাসূলুল্লাহ কাহিনী এটা না আমি চিন্তা করছি আরেকটা সূরা আহজাব আয়াত নাম্বার 33 রব্বে করিমের মধ্যে রব্বে করিমের ঘোষণা হয়েছে ওয়াইতাহিরাকুম তাকথিরা এটা হচ্ছে আহলে বাইতের শানে আয়াত ও রাসূল আমি যদি আসরের নামাজটা কজা করি একটা সময় বলবে যে আলী আসরের নামাজ কজা করেছে ওনার নামাজও কজা হয়েছে আমার নামাজ তো কজা হয় না সব সময় আধা হয়ে যায় আমি তো আহলে বাইতের অংশ এরকম অপবিত্র তা আমার সাথে থাকতে পারে না আল্লাহ তো ওয়াদা করেছেন ওয়াইতাহিরাকুম তাকথিরা সমস্ত প্রকার অপবিত্রতা থেকে আলী মুক্ত হাসান মুক্ত হুসাইন মুক্ত ফাতেমা মুক্ত বলেন না সুবহানাল্লাহ অপবিত্রতা তাদের সাথে তো মানায় না অপবিত্রতার সাথে তাদের সম্পর্ক মানায় না আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়েছে ও মাওলা রাসূল এখন তো আমার সাথে ইলজাম লেগে যাবে আমি অপবিত্রতা করেছি অপবিত্র মানে জিনিসের মাধ্যমে নয় নামাজটা না পড়ে আমি অপবিত্রতা করেছি ওয়াইতাহিরাকুম তাকথিরা শানের সেটা আমি করতে দিব না আজকে তুমি বলো কজা পড়বা না আদা পড়বা কজা পড়বা নাকি আদা পড়বা কজা পড়বা নাকি আদা পড়বা রই আলী বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনার মর্জি আমার নবী বলে যে আমার মহব্বতে সময় কাটায় তার তা কজা হতে পারে না তার তা আদায় করতে হবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হাজির কবুল করুক আমিন সবাই যারা এসেছেন শুধু আমি শেষ একটা আবদার জানাচ্ছি আল্লাহদের পক্ষ সামনে আছে
আল্লাহর পাক সামনে আছে আমার একটা আবদার, যারা সত্যিকার ভাবে দরবারকে মহব্বত করেন তারা হাত তুলুন। দরবারও পবিত্র, দুইটা রত্ন মাঝখানে আমরা বসে আজকে নিজের সাথে কেউ আদার করতে হবে। আমি আপনাদের পায়ে হাত থেকে বলছি আল্লাহর পাকের সামনে রেখে, আপনার ইজ্জত বড় নাকি হজরতের ইজ্জত বড়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।